রাতপোহালে রাজ্য জুড়ে শুরু হচ্ছে রাজ্য পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা 2019। তো যারা যারা ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই ভিডিওটি দেখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এবং অনেকেই হয়তো জানেন এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো কিন্তু খুব ভালো করে শুনতে হবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, তাই একটু মনোযোগ সহকারে শুনবেন, খুব কাজে আসবে। তো 4/8/2019 পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত এবং আপনাদের কিন্তু ভেন্যু জেনে গিয়েছেন, অর্থাৎ আপনাদের পরীক্ষা কোথায় পড়েছে এবং আপনারা সেখানে কখন যাবেন। রিপোর্টিং টাইম 9:30 থেকে 11:30 মাঝখানে এবং এই সময়টার ভিতরে আপনাদের রিপোর্টিং টাইম আছে, পরীক্ষা শুরু হবে 12টা থেকে 1টা পর্যন্ত। এবারে কথা বলবো যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস, এটা কিন্তু অনেকেই জানেন এবং অনেকেই জানেন না, তো যারা জানেন না তাদেরকে একটু মনোযোগ সহকারে শোনার কথা বলবো। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার যেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে, অ্যাডমিট কার্ডটা রঙিল ডাউনলোড করবেন, অর্থাৎ আপনি কালার প্রিন্ট করবেন, কালার প্রিন্ট করে সেটা কিন্তু আপনাকে একটা জেরক্স করবেন এবং একটা রঙিল প্রিন্ট আউট করবেন এবং রঙিল প্রিন্ট আউট একটাই লাগবে। প্রথমত আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলেন। দ্বিতীয়ত বলা হচ্ছে আপনাকে একটা দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং ইন অরিজিনাল কপি অফ এনি অফ ফলোয়িং ডকুমেন্টস ইন অর্ডার টু প্রুভ দেয়ার আইডেন্টিটি, অর্থাৎ আপনার আইডেন্টিটি প্রুভ করার জন্য কিন্তু যে কোনো একটা, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা আপনার ভোটার কার্ড হতে পারে যেখানে আপনার নাম আছে, আপনার ডেট অফ বার্থ আছে বা আপনার ছবি আছে, এরকম একটা যেগুলো নাম বললাম, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এবং একটা আপনি অরিজিনাল নিয়ে যাবেন, অর্থাৎ আপনাকে একটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে সঙ্গে। তাহলে আপনি আধার কার্ড নিলেন আর আপনি নিলেন অ্যাডমিট কার্ড, তাহলে আপনার দুটো ডকুমেন্টস হয়ে গেল। থার্ড নম্বরে যেটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড টেক দ্যার সিটস ইন দ্য টেস্ট হল অ্যাট লিস্ট 30 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট, অর্থাৎ আপনার যে পরীক্ষা শুরু হচ্ছে 12টা থেকে, তার আধ ঘন্টা আগে কিন্তু আপনাকে যেতে হবে এবং ওই রিপোর্টিং টাইমেও কিন্তু সেটা বলা আছে 9:30 থেকে 11:30, এই সময়টার ভিতরে আপনাকে আপনার সিটে গিয়ে বসতে হবে, আপনার পরীক্ষার যে সিট সেখানে গিয়ে বসতে হবে। তারপরে বলা হচ্ছে 4 নম্বরে, নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড এট এন্টার ইন্টু দ্য ভেন্যু প্রেমিসেস আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট, অর্থাৎ পরীক্ষা শুরুর 1 মিনিট পরেও কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে না, তাই বলবো আধ ঘন্টা আগে থাকতে সবাই চলে যাবেন। তারপরে যেটা বলা হয়েছে, দ্য নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউডেড টু লিভ দ্য টেস্ট হল বিফোর দ্য শিডিউল টাইম অফ দ্য কনক্লুশনস অফ দ্য টেস্ট অ্যান্ড কালেকশনস অফ অল দ্য ওএমআর সিটস বাই দ্য ইনভিজিলেটর্স, অর্থাৎ দেখা গেল আপনার পরীক্ষা শেষ হয়ে গেছে 20 মিনিট আগে, আপনি মনে করছেন খাতাটা জমা দিয়ে, ওএমআর সিটটা জমা দিয়ে আমি বাইরে যাব, আপনি বাইরে আসতে পারবেন না, 1 ঘন্টা আপনাকে বসে থাকতে হবে, সমস্ত ইনভিজিলেটর সমস্ত ওএমআর সিটগুলো তুলবেন এবং সেগুলো হিসাব হবে, তারপরে আপনাকে বেরোতে দেওয়া হবে। 4 নম্বরে 5-6 নম্বরে যেটা বলা হয়েছে যে আপনার যে ওএমআর সিট, সেই ওএমআর সিটে কিন্তু আপনাকে আপনার সমস্ত ডিটেলস দিতে হবে এবং ওএমআর সিটের যেই আপনার পার্সোনাল যে পার্টিকুলার্স অ্যান্ড এনকোড রিকোয়ার্ড ডিটেলস কিন্তু আপনাকে পূরণ করতে হবে, ইনকারেক্ট অর্থাৎ সঠিকভাবে করতে হবে। তো এখানে 7 নম্বরে যেটা বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। 7 নম্বরে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট ড্রাক এন্ড দ্য সার্কেল অ্যাট দ্য লেফট মার্জিন এগেন্সট দেয়ার নেম ইন দ্য অ্যাটেন্ডেন্স রোল বা ইউজিং ব্ল্যাক বল পেন পয়েন্ট পেন, তাহলে ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু দিয়ে আপনাদের নাম অ্যাটেন্ডেন্স করতে হবে এবং আপনাদের সই সিগনেচার সব কিছু করতে হবে। 8 নম্বরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, অনলি ব্ল্যাক বল পেন ক্যান বি ইউজড ফর মার্কিং অ্যান্সার অন ওএমআর সিট, অনেকে মনে করছে ব্লু পেন নিয়ে যাব, তারা কিন্তু পারবে না, ব্ল্যাক বল পেন এখানে বলে দেওয়া হয়েছে, ব্ল্যাক বল পেন নিয়ে কিন্তু পরীক্ষায় যেতে হবে। তার সাথে সাথে এটা কিন্তু সমস্ত পরীক্ষায় বলে দেওয়া হয় যে 9 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মোবাইল ফোন, যে সমস্ত টুকলি করা যে সমস্ত সাহায্য করবে, মোবাইল ফোন, ডিজিটাল রিস্ট ওয়াচ, ক্যালকুলেটার, ইলেকট্রিক গ্যাজেট, যে সমস্ত জিনিসগুলো টুকলিতে সাহায্য করবে বা চিট করতে সাহায্য করবে সেরকম যেন কোনো জিনিস না থাকে কাছে এবং লোহার জিনিসগুলো অ্যাভয়েড করবেন, চাবি পকেটে যেন না থাকে এবং অবশ্যই এখানে বলে দেওয়া হয়েছে হাওয়াই চপ্পল পরে গেলে কিন্তু সুবিধা হবে, কারণ এখানে বলেছে দে শুড ওয়্যার ফ্ল্যাট ফুট ওয়্যার সাচ অ্যাজ এ প্লেন লেদার অর পলিথিন স্যান্ডেলস অর স্লিপার্স উইদাউট এনি মেটালস এমফেসমেন্ট অফ অ্যাক্সেসরিজ, অর্থাৎ এমন একটা চটি পরে যাবেন বা একটা জুতো পরে যাবেন যেখানে মেটালের জিনিস নেই, তো সেটা পরে গেলে সুবিধা হয়, তো বেল্টটা নিয়ে যাওয়া যাবে না, ব্যাগ নিয়ে যাবে না, এগুলো আপনারা অনেকেই জানেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 8 নম্বরে ব্ল্যাক বল পেন কিন্তু নিয়ে যেতে হবে ওএমআর পূরণ করার জন্য। তারপরে যেটা বলা হয়েছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 12 নম্বরে, যে ক্যান্ডিডেট মাস্ট নট টেক অ্যাওয়ে অর সেপারেট দ্য পেজ অর ওএমআর সিট, তাহলে এখানে কিন্তু কোনো সেপারেট বা আলাদাভাবে কোনো কিন্তু ওএমআর সিট নেওয়া যাবে না। তারপরে আপনাদের যেগুলো অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন, সব থেকে লাস্টে যেটা বিষয় সেটা হচ্ছে আপনার অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন এবং আপনাদের একটা আইডেন্টি কার্ড নিয়ে যাবেন এবং আপনাদের একটা
জুতো, সেই জুতোটা কিন্তু অবশ্যই হাওয়াই চপ্পল হলে ভালো হয় এবং 30 মিনিট আগে পরীক্ষায় ঢোকার চেষ্টা করবেন। এবং যে টুকলি করতে সাহায্য করে এরকম কিন্তু কোনো জিনিস নিয়ে যাবেন না। সাথে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে সমস্ত মোবাইল ফোন, যে সমস্ত অ্যাক্সেসরি যেগুলো আছে সেগুলো ব্যাগে রাখতে হবে এবং ব্যাগটা সে বাইরে রাখতে হবে এবং সেটা আপনার নিজের দায়িত্ব, পরীক্ষার হলে কিন্তু নিয়ে ঢুকতে দেওয়া হবে না। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, এই কারণেই ব্ল্যাক বল পেন যেটা সেটা কিন্তু অনেকেই জানবেন না এবং অনেকেই কিন্তু এটা অ্যাভয়েড করে যাবেন। তাই বলবো একটু সতর্ক হন এবং বন্ধুদেরকে এটা শেয়ার করে দিন। এবং সকলের জন্য বেস্ট অফ লাক রইল আমাদের এক্সাম 365 বেঙ্গল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, সকলের জন্য বেস্ট অফ লাক রইল। কেমন পরীক্ষা হলো অবশ্যই আমরা কিন্তু জানবো আপনাদের কাছ থেকে এবং অবশ্যই অ্যান্সার কীগুলো আমরা বলার চেষ্টা করবো কালকে পরীক্ষা শেষ হওয়ার পরে। অ্যান্সার কী কিন্তু আমাদের চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে হবে, তাহলে আমরা যখনই অ্যান্সার কী বাড়ি করে দেবো ডাব্লিউবি কনস্টেবল এলের তখন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। সাথে থাকুন, ততক্ষণ আজকের ভিডিওটি এই পর্যন্তই, বাই বাই।